আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে আমার শপে বরাতের দিনের একটা ভিডিও। তো আমি দুপুরে খাওয়ার জন্য একটু লতি ভাজি করেছিলাম চ্যাপাত শুটকি দিয়ে, আর এখানে হচ্ছে করলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো আমার হাজবেন্ড হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে, তো বাজারগুলো নিয়ে আসার পর আমি এগুলো হচ্ছে হালকা একটু ওয়াইপস করে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর আমাদের এখানে হচ্ছে আসলে এখানে একটার বেশি কোনো জিনিসই নিতে দিচ্ছে না, তারপর আমার হাজবেন্ড বলে এখানে হচ্ছে দুইটা মুসুর ডালের প্যাকেট এনেছে। আসলে যেহেতু আমরা দূরে থাকি আর আমাদের এখান থেকে বাঙালি বা পাকিস্তানি গ্রোসারি একটু দূরে, তার জন্য মানে অনেক বলেই ও এনেছে যে আমি দূর থেকে এসেছি, তার জন্য দুইটা মুসুর ডালের প্যাকেট আর হচ্ছে দুইটা চাউলের বস্তা এনেছে। কেননা দূর থেকে তো আসলে প্রতিদিন যাওয়া সম্ভব না, আর এখন যে পরিস্থিতি তাতে তো প্রতিদিন বাজারে যাওয়াও সম্ভব না। মানে সব কিছু ওরা নিতে দিচ্ছে, কিন্তু একটা একটা করে নিতে দিচ্ছে। তো যাই হোক, তো চাউলের বস্তাগুলো হচ্ছে আমি একটু রোদে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো, তারপর বাসায় এনেছি। আর এখানে হচ্ছে চারটা চিকেন এনেছে ফার্মের, আর দুইটা হচ্ছে হার্ড চিকেন তেমন ছিল না, খুব কম ছিল। আর হচ্ছে কিমা এনেছে আর বিফ। আজকে হচ্ছে অনেক নাকি ভিড় ছিল দোকানে, মানে আমরা যে পাকিস্তানি শপটা থেকে বাজার করি, মানে আমরা যে হালাল মিটটা নেই ওই শপে নাকি অনেকই ছিল, ভিড় ছিল। তো যাই হোক, এবার আসলে মনটা ভালো না, তার জন্য শপে বরাতে আসলে হালুয়া বানাইনি। যেহেতু শপে বরাত আসলে ছোটো থেকেই দেখে আসছি, যে আম্মু বা বিয়ের পর দেখেছি শাশুড়ি একটু হলেও আমরা হালুয়া বানাই, এটা আসলে অনেকে অনেক কিছুই বলে, কিন্তু আসলে আমরা ছোটো থেকে যেহেতু করে এসেছি বা দেখে এসেছি, তার জন্য প্রতি বছরই আমিও একটু বানাই হালুয়া। আসলে এই দিনে একটু হালুয়া খাওয়া হয়, এমনিতে কিন্তু মানে বরফি হালুয়া তেমন একটা খাওয়া হয় না। তো আমি এখানে খুবই কম পরিমাণে একটু বুটের ডালের হালুয়া বানাবো। আসলে আমার বুটের ডালও শেষ, আমার হাজবেন্ডকে বলেছিলাম কিন্তু ও আসলে পায়নি, বুটের ডাল শেষ হয়ে গিয়েছিল। মানে আমার এখানে মনে হয় হাফ কাপের একটু বেশি ডাল হবে, তো সেটাই হচ্ছে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো, তারপর এটাকে আমি বয়ল করে নিয়েছি। আর ডালটা বয়ল করার সময় আপনারা মিল্কও অ্যাড করতে পারেন বা পানি দিয়েও করতে পারেন, আমি হচ্ছে হাফ মিল্ক আর হাফ পানি দিয়ে করি। তো দেখতেই পারলেন আমি ঘি দিয়ে দিলাম, তো ঘি দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আরও অনেকক্ষণ ভেজে নিচ্ছি। চিনিটাও হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আমার আসলে এবার ইচ্ছে ছিল যে আমি যে কয়টা হালুয়া পারি মোটামুটি ওখান থেকে আমি 3-4টা হালুয়া আসলে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করা হলো না যেহেতু মন ভালো না, তার জন্য আসলে এগুলো করতেও ইচ্ছা করে না। আর অনেক সময় হচ্ছে অনেক কিছু বাসায় থাকে না প্রয়োজনীয় জিনিস, আর এই সময় তো আসলে যখন তখন হাজবেন্ডকে বলতে পারি না যে তুমি যেয়ে নিয়ে আসো, এটা আসলে বলাও ঠিক না। তো আমি আসলে সব কিছুই চেষ্টা করি যে একটু কম কম করে খরচ করার এখন, কেননা মানে আমার যে করতেই হবে খেতেই হবে এমন না, মানে যতটুকু আছে ততটুকু দিয়েই হচ্ছে আমি চালানোর চেষ্টা করি। আর হচ্ছে জিনিসপত্র অনেক কম কম অপচয় করি, কেননা অনেক এখন কিন্তু অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। যেমন আমি হচ্ছে এগের জন্য, লাইক অর্গানিক এগের জন্য আমি হচ্ছে 3 সপ্তাহ দোকানে ঘুরেছি কিন্তু আমি পাইনি, তারপর আলহামদুলিল্লাহ আবার পেয়েছি। তো মুসুর ডাল হচ্ছে একটা আমি এখানে ঢেলে নিয়েছি কৌটায়, আরেকটা আমি রেখে দিব, ওইটা হচ্ছে আমি রোজার জন্য রেখে দিব, রোজায় হচ্ছে মানে পেঁয়াজুর জন্য রেখে দিব, পেঁয়াজু বানানোর জন্য। তো এই তো আমার হালুয়া হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে মনে হয় 10-12টার মতো সুজির হালুয়া করেছিলাম, আর আমি যে পরিমাণ বুটের ডাল নিয়েছিলাম ওতে মনে হয় আমার 15টার মতো হালুয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এবার আসলে কম দিয়েই আমাদের সব আর মানে সব কিছু সারতে হবে। এই তো পরিস্থিতির দিকে আমাদের সবার একটু খেয়াল রাখা উচিত, যে খারাপ অবস্থা যাচ্ছে তার জন্য।
তো এটা হচ্ছে পরের দিন বৃহস্পতিবার। তো আমি হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। তো এখানে হচ্ছে আমি একটু সমোসা বানাবো। তো এই সমোসার রেসিপিটা হচ্ছে আমি আমার যে রোজার যে প্রিপারেশন আছে সেই ব্লগে আমি শেয়ার করব। ফ্রোজেন যে ফুড আমি প্রিপারেশন করব সেই ব্লগে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি একটু ক্যারট কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো ক্যারটটা হচ্ছে আমি এটাকে কিমার সাথে দিব, আপনারা যে কোনো মানে ইসে কর্ন, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আলু, যে কোনো রকমের সবজি দিতে পারেন, মানে এই সবজিগুলোর ভিতরে লাইক কর্ন, ক্যাপসিকাম, আলু, গাজর, তারপর বিনস, এগুলো দিতে পারেন। তো আমি হচ্ছে আলু আমার বাসায় খুবই কম আছে, তার জন্য আলুটা আমি আর দিলাম না, আমি হচ্ছে শুধু গাজর দিয়ে করছি। তো সমোসাটা কিন্তু অনেক ভালো হয়, মানে দোকানের যে শীত দিয়ে আমরা বানাই তো সেই শীটের থেকে কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে, আর এটা আমার কাছে বানাতেও অনেক ইজি লাগে। শীট দিয়ে আসলে আমারটা ওইভাবে হয় না, মানে শেপটা, আর এটাও যে একদম যে সমোচার শেপের মতো তা না, সমোচার শেপটা হচ্ছে আরেকটু মানে পেঁচানো, এটা হচ্ছে একটু ইজি আমার কাছে মনে হয় ইজি। তার জন্য হচ্ছে আমি প্রতি রোজায় এটাই বানানো মানে এটাই বানাই বেশি, এই সমোসাটাই বানাই। তো এই তো কিমাতে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছু বলতে আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ, কাঁচামরিচ আমি একটু কম দিয়েছি আমার মেয়ের জন্য, মানে ও যেহেতু খাবে ছোটো মেয়ে, ও তো ঝাল খেতে পারে না। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে গরম মশলা, যে আমার হোমমেড গরম মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি। তো এই তো এভাবেই হচ্ছে আমি সমোচাগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়, আর বাচ্চারা তো অনেক মজা করে খায়। আর আমি সাইজে একটু বড়ই বানিয়েছি, কেননা খাবো একটাই খাবো, দুই তিনটা ভাজার কি দরকার। তো আমার হাজব্যান্ড বলছে যে এত বড় সাইজ, আমি বলছি একটা করে খাবার সমস্যা কি। তো যাই হোক, এটা হচ্ছে বানিয়ে রাখলাম, এখানে মনে হয় প্রায় 13টার মতো হয়েছে। আর আমার সমোচার শীট বেজে গিয়েছিলো, তো ওই শীটটা দিয়ে আমি হচ্ছে ডিম দিয়ে একটা মানে ডিম একটা পরোটার মতো বানিয়ে ফেললাম। কেন ফেলে দিব, জিনিসটা অপচয় করা ঠিক না। তো ওই সমোচার শীটটা দিয়ে আমি হচ্ছে ডিম দিয়ে আর চিজ দিয়েছি আমি ভিতরে বেশ বেশি করে। তো চিজ দিয়ে হচ্ছে আমি একটা পরোটার মতো বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার মেয়েরা ওরা খুব পছন্দ করে, আমার দুই মেয়ে। তো এই তো এটা হচ্ছে এখন আমরা মানে আমি তো রোজা আমি ইফতারি খাবো, আর ওদের হচ্ছে আমি নাস্তা করে দিয়েছি। সমোচাগুলোও তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। একটু গরম থাকলে এটা একটু ক্রিস্পি বেশি থাকে, ঠান্ডা হলে একটু নরম হয়ে যায়, তার জন্য ট্রাই করবেন একটু গরম গরমটাই খেতে। তো এই তো আমার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাসায় থাকা ট্রাই করবেন, বাসা থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া। তো এখন হচ্ছে আমি যে ডিম পরোটাটা আছে সেটা একটু একটু কেটে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্যামেরায় হয়তো তেমনভাবে বোঝা যাচ্ছিল না চিজগুলো, কিন্তু আমি চিজ দিয়েছি ভিতরে, বেশ ভালোই চিজ দিয়েছি। আর হচ্ছে এই তো আমার ইফতার, আর হচ্ছে সরি এটা বিকালের নাস্তার, এটা আমার ইফতার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।